হেই গাইস, আমি স্বর্ণাঙ্ক। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা হবে নেটফ্লিক্সের আপকামিং একটা সিরিজ আর একটা ফিল্ম, যেটা এখন ফিল্মিং পর্যায়ে রয়েছে, অর্থাৎ শুটিং চলছে। সেই দুটো নিয়ে বেশ কিছু কথা বলবো। তো ফার্স্টে যেটার কথা বলবো সেটা হচ্ছে একটা সিরিজ। সিরিজটার নাম হচ্ছে মিসম্যাচড, যেটা হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ করেছিল 20 নভেম্বর 2020 সালে। এবং মেন লিড রোলে যারা আসছিলেন তারা হচ্ছে রোহিত ছাড়া আর প্রজাক্তা কোহলি, এবং যারা সাপোর্টিং কাস্টে ছিলেন তারা হচ্ছে রণবিজয় সিংহ, বিজয় মালারে, আর এছাড়া আরও বেশ কিছু কাস্টিং এর সাথে ছিল। এবং এটা একটা কামিং অফ এজ রোমান্টিক কমেডি ড্রামা একটা সিরিজ ছিল, এবং যেটা কিন্তু সত্যি দারুণ রকম ছিল। এবং এটা নেটফ্লিক্সের সেকেন্ড সিজনের জন্য ফিল্মিং শুরু হয়েছে, এবং সেই লাস্টের যে ঘটনাটা ঘটেছিল সিজন ওয়ানের শেষে, সেই ঘটনাটা ঠিক পরের থেকে যেটা ঘটবে সেটা কিন্তু একদম দারুণ রকম ইন্টারেস্টিং ব্যাপার। মানে এর পরে যে কী হবে সেটা কিন্তু দারুণ ব্যাপার হতে চলবে। সিজন টুয়ে সেটা দারুণ রকম হবে। ফার্স্ট সিজনে এটা 6টা এপিসোড নিয়ে রিলিজ করেছিল, সেকেন্ড সিজনও এটা 6টা এপিসোড নিয়ে আসছে। এবং এটা রাইটার হচ্ছেন গজল ধালিওয়াল, এবং ডাইরেক্টর হচ্ছে আকাশ খুরানা আর নিরুপম ধর্মাধিকারী, আর এটা হুইন ডিম্পল মেট ঋষি, যেটা সন্ধ্যা মিনন নামে একটা লিখেছেন, তার উপর পুরোপুরি বেস্ট। আর এটা প্রোডিউস করছেন হচ্ছে রনি স্ক্রিউবালা RSVP মুভিসের, আর এটা সিজন 2 খুব তাড়াতাড়ি আসছে, এবং সেটা ফিল্মিং জাস্ট শুরু হয়েছে। এবং তার একটা ফিল্মিং যে চলছে তার একটা ভিডিও, মানে বিভিন্ন রকম করে ক্যামেরা এদিক ওদিক ঘুরিয়ে তার একটা দারুণ রকম প্রেজেন্ট করেছে। তো এটা একটা দারুণ লাগলো। তো দেখা যাক সিজন 2-এ কতটা ইন্টারেস্টিং ব্যাপারটা নেটফ্লিক্সের মাধ্যমে সেটা তুলে ধরতে পারে। এই ছিল আজকে ভিডিও ফার্স্ট আপডেট। আজকে ভিডিও নেক্সট আপডেট হচ্ছে একটা নেটফ্লিক্সের ফিল্ম নিয়ে, যেটাতে বলিউডের একটা ফিল্ম হতে চলেছে। সিনেমাটার নাম হচ্ছে মনিকা ও মাই ডার্লিং। সিনেমাটা মেন লিড রোলে হচ্ছে রাজকুমার রাও, হুমা কুরেশি, রাধিকা আপ্তে, আকাঙ্ক্ষা, রঞ্জন কাপুর, সিকন্দর খের, বিজয় কেন্দ্রে, এবং এই সমস্ত দারুণ দারুণ কাস্টিং এর মধ্যে রাখা হয়েছে। তো এটা একটা হচ্ছে ক্রাইম ড্রামা ফিল্ম হতে চলেছে, এবং সাথে কিছু কমেডিও থাকবে, যেটার অ্যানাউন্সমেন্ট হয়েছে যেটা শুটিং চলছে বা শুরু হয়েছে। ডাইরেক্টর হচ্ছে এটা ভাসান বালা, এবং গল্প লিখেছেন রোগেশ চন্দেকর, আর এটা প্রোডিউস করছেন হচ্ছে বিশাল বাজাজ আর সরিতা পটেল, সাথে সঞ্জয় রাউত্রে। এবং এখানে যে ব্যাপারগুলো দেখানো হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু কোনো কিছুই পড়ে যাচ্ছে না, কারণ কোনো কিছুই ঠিক মতো বলা হয়নি এবং কোনো স্টোরি কোনো কিছু রিভিল করা হয়নি। সম্ভবত এখানে কোনো কিছু একটা স্পেশাল ক্রাইম হবে, সেই ক্রাইমটার পর সেগুলো নিয়ে বেশ আলোর ব্যাপার স্যাপার ঘটবে, সেগুলো নিয়েই পুরো সিনেমাটা। নেটফ্লিক্সে যখন ফিল্ম তখন অবশ্যই দারুণ কিছু হতে চলেছে, কারণ বলিউডে যে নেটফ্লিক্সে রিলিজ করছে ফিল্মগুলো সেগুলো কিন্তু সেরা সেরা হচ্ছে। রাজকুমার রাওয়ের এর আগে যে ফিল্মটা ছিল দুটো সেটা কিন্তু দারুণ রকম অডিয়েন্সের পছন্দ হয়েছিল, এবং রিসেন্টলি নেটফ্লিক্স রিলিজ করেছে যে হাসিন দিলরুবা, সেটাও কিন্তু দারুণ রকম হয়েছে। তো আশা করা যাক এই সিনেমাটা দারুণ রকম একটা আকর্ষণ নিয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কী মতামত, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।